আলম সিদ্দিকির পিঠ পিটন ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় নোর আলম সিদ্দিক পিঠন তার দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকায় এবং সিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পৌরসদের বিভিন্ন স্থানে বাংচুর অগ্নিসংযোগ নারীকে কথা করে এবং যার দ্বারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল ডাটা সেন্টার সেতু ভবন বেটিবি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে এবং শুধু থায় না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা থেকে এসেছে সে তালার মাধ্যমে সে কিন্তু এই তত্ত্বটা ছড়িয়ে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা যে ছাত্রলীগে মারলে পাঁচ হাজার একটা পুলিশ মারলে দশ তাহলে পুলিশের প্রতি তো খুব কেন আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ হল পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে একাত্তরে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা ঝাড়া চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যক রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন যেন প্রকারে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টস শিল্পীকে অনষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনগুলি নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ব্যাঙ্গে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশ পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে পিটিয়ে যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে প্রধান বিচারপতির ভাসভবনকে বাংচু করেছে এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোষর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা পুলিশের স্থাপনা এবং আমাদের একজন কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায় অকার্য করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতার তাদের অপচেষ্টা আমরা বাংলাদেশ পুলিশ সবসময় একাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি আমরা মনে করি এবারও যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা যাই দেন পুলিশে তো সস্তা আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা ক একজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে ঝুলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না এটা ঠিক বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই এটা আমরা আপনাদের সামনে বলছি এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মাললে পাঁচ হাজার টাকা এই কথা এই টাকাগুলি কারা বিলি করেছে তাদেরও পাঁচ ছজন আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে নষ্ট বিশৃঙ্খলা করার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল তার মধ্যে সালচান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এই দিকে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেরে চলে যেতে হবে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ধমিক মানে যে মেসেজ আমরা দেখেছি শুধু তা না আঠাইশে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে রেল লাইনে আগুন লাগিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে পুলিশ হাসপাতালে হামলা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কুমির তারা স্থান দিয়েছে তাদের আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে আমরা এখন বাংলাদেশ আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহলে আমরা অভিযান পরিচালনা করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশকে মিটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সিআরপিসি পি মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অথব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দিব না এবং এটাও আপনাদের বলে দেয় কাউকে অহেতুক হয়রানি করা হবে না এটাও আমরা আপনাদের বলেছি যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোনো পুলিশ হয়রানি করছে ধরে এনে ছেড়ে দিচ্ছে সেটা আপনারা আমাদেরকে জানাবেন আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত জামাত শিফ এবং বিএনপি তাদের নাম নম্বর পেয়েছে আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি আমরা মনে করি ঢাকা শহরের এখন কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে রাস্তায় প্রচণ্ড যানজট আমি মনে করি এই পরিবেশকে আরও ভালো করা যেহেতু একটি ঘটনা ঘটেছে আমি মনে করি এই পরিবেশকে আরও আমরা উন্নত করার জন্য আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা ডিবির কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় তারা লুকিয়ে থাকলেও তারা যারা এই হত্যাকাণ্ড যারা এই মানে এই দুর্বৃত্তনের সাথে জড়িত তাদের কাউকেই ছাড়তে হবে না হ্যাঁ আমি তো বললাম এখন আমি আমি তো অলরেডি বলেছি যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের পদ নাম নাম্বার আমরা পেয়েছি আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা এনে আপনাদের জানাবো সেটা হচ্ছে আমরা 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 হলাম বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটনের কাজ করি আমাদের ঘটনা হচ্ছে যখনই কোনো ঘটনা ঘটবে দুর্বৃত্তানের হোক ক্রিমিনাল ফেন্স হোক এটা আমরা তাৎক্ষণিক বের করার চেষ্টা করি আমাদের দেবী আমরা সেই কাজটাই করছি ঘটনা ঘটছে যারাই ঘটাচ্ছে যারাই আগুন লাগাচ্ছে যারা পুলিশকে হামলা করছে পর থেকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা দেবী পুলিশ সেই কাজটাই করছি এখন তত্ত্ব তো আর আমরা দিই না তত্ত্ব যারা তাদেরকে জিজ্ঞাসা যে এই যে একটা সাধারণ ছাত্রদের একটা কোঠাবিরোধী আন্দোলন চলছে সেখানে কোমলমতি শিশুরা তাদের যৌক্তিক আন্দোলন করছে সেই যৌক্তিক আন্দোলনের ভিতরে ঢুকে যারা অর্থাৎ জামাত শিবির চক্র এবং বিএনপির মানে নতুন নব্বন কমিটিতে নেতারা উপরে নির্দেশ পেয়ে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে বাংচুর চালিয়েছে এটা তো একটা পরিকল্পিত পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কীভাবে আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া পানি পৌঁছে দেওয়া অস্ত্র পৌঁছে দেওয়া লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পোষিয়ে দেওয়া এই কাজটি এই ঢাকা শহর থেকেই কিছু অর্থিবয়সী ব্যবসায়ী জামাতপন্থী ব্যবসায়ী বিএনপি বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে তাদের নাম নাম্বার পেয়েছে অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন প্রমৃতি আসা নেতারা তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে অস্ত্র সাপ্লাই তাদেরও আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের কাছ থেকে সকল তত্ত্বই পেয়েছি এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে যারা অর্থ বিনিয়োগ করেছে যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে যারা টাকা বিনিয়োগ করে তারা পানি কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে খিচুড়ি বিলি করেছে প্রত্যেককে আইনের আওতায় আনা থ্যাংক ইউ আরেকটা

আমরা অপরাধের সমাজে যখন অপরাধ সংগঠিত হয় অপরাধ সংগঠিত করতে গিয়ে তাকে ধরার জন্য আমরা আমাদের যে আমাদের গোয়েন্দা তত্ত্বগুলি আমরা ব্যবহার করি এটা আমরা করি এবং আপনারা জানেন আমরা এই যাবৎকালে যতগুলি ঘটনা ঘটেছে দুই সালে দু সালে অগ্নিসংযোগ দু হাজার চব্বিশ সালে যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি পুলিশ আমরা যারা যারাই এই মানে অপরাধগুলি করেছে যে কোনো অপরাধ করেছে আমরা কিন্তু তাদের ধরপাকড় করছি আমার কথা হলো আমরা এখনও যে ধরপাকড় করছি এটা আমরা প্রত্যেকটাই অপরাধে কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণ সুনির্দিষ্ট ডিজিটাল এভিডেন্স এবং আমাদের ডাটা সব কিছু ক্যালকুলেশন করে বিচার বিশ্লেষণ করে যারাই সত্যিকার অর্থে এই ঘটনার সাথে জড়িত এবং আমরা সিসি ফুটেজগুলি কিন্তু আমাদের ওইচারা বিচার বিশ্লেষণ করছে এবং সিসি ফুটেজ বিচার বিশ্লেষণ করেই আমরা কিন্তু ধরে নিয়ে আসছি পুলিশ হলো প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা পুলিশ জীবন দিয়ে আত্মাহতি দিয়ে একাত্তরে কিন্তু একটা সরকারের বিরুদ্ধে যায় নাই পুলিশ বারবার তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল আঠারো সাল সবসময় পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে সম্পত্তি রক্ষা করবে সরকারি ব্যস্ত রক্ষে মানুষের জানমাল রক্ষা করতে পুলিশ সবসময় কাজ করে এখন একটা নির্বাচিত সরকারকে বারবার অকার্য করা করার জন্য ক্ষমতাস্যুত করার জন্য একটি চক্র বারবার চেষ্টা করে তারা ব্যর্থ হয় ব্যর্থ হয়েই তখন তারা দোষারোপ করে যে আমরা পুলিশের কারণে পারি নাই আমার মনে হয় সে কারণেই তারা এখন পুলিশকে টার্গেট করেছে আমিও মনে করি আমাদের হয়তো বা আমাদের কাছে খারাপ লাগে আমাদের সাথে আমাদের দুটি ভাই তিনটি ভাই চলে যাচ্ছে এর আগেও আমাদের একজন ভাইকে নির্মমভাবে হত্যা করে তারা হত্যা করেছে কয়েকদিন আগেও আপনার দেখেছেন হয়তো ঝুলিয়ে আমার তিনটা ভাইকে হত্যা করেছে এটা আমাদের পুলিশের জন্য একটু খারাপ লাগে বাট আমরা মনে করি এটা যারাই হত্যাকাণ্ডটি করেছে বাংলাদেশের পুলিশের দুই লক্ষের অধিক বাহিনী তারা আরও দ্বিগুণ বলে বলিয়ান হয়ে যারাই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার মধ্যে দিয়ে আমরা তাদেরকে বিচারের কাঠগোড়া দাঁড়িয়ে আমরা তাদের বিচার প্রার্থনা করব। এতে আমাদের পুলিশের মনোবল মোটেও ভাঙবে না বরং পুলিশ এখন আরও আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে তারা প্রত্যেককে তারা আইনে আওতায় নিয়ে আসে